তিনি বোন যারা আছে। এই মেয়ে কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছ, আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি, এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছি, এইদিকে শোনেন। আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন চারটা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে, এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক সলাত খান সাহা পাঁচ অক্ত সলাত আদায় করবে, দিন রাতে পাঁচ অক্ত নামাজ পড়বে। দুই সমাজ সাহারা রমজান মাসের রোজা থাকবে, সিয়াম পালন করবে। তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। সাত দিন আট দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, দুই মাস তিন মাস থেকে কথা নেই, কি যে কথা হয়েছে তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না, মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শোনেন, আপনাকে বলছি, এই সংসার চলবে না। তিতা লাগলে মিঠা লাগলেও স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন, কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন আপনার স্বামীও বাঁচবে। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না, ভুল হিসাব আপনার। আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না, জেনাই যদি লিপ্ত না হয় এই চারটে কাজ যদিও করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক পাঁচ অক্ত নামাজ, দুই রমজান মাসের রোজা, তিন স্বামীকে মেনে চলা, চার জেনাই লিপ্ত না হওয়া। একটু এই ছেলে তোমাকে বলছে, এখানে তুমিও শোনো, আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। তোমাকে আমি এর আগেও শতদিন সতর্ক করেছি, শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানায়, প্রত্যেক দিন তোমাকে নিয়ে মজাক করে, তোমার মুখের উপরে দুটা লাথি মারে, দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে, তোমার কলিজা ঠান্ডা করে দেয়, তোমার চক্ষু ঠান্ডা করে দেয়, দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায়। ওর নাম শয়তান, ও আল্লাহর সাথে ওয়াদা করেছে, এইভাবে বলেছে, শোনো এভাবে বলছে, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়ব যে কোনো মূল্যে, আমি তাকে জাহান্নামে দিবই দিব, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে বলে রাখলাম। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শুনে রাখ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব, দেখি তুই কতদূর যেতে পারিস আর আমার দয়া কতদূর যেতে পারে। তাই নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে মনে রেখো, মা দাওতানি ও রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার উপরে যেভাবে আশা পোষণ করো
আমি সেভাবে পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমার কথা বললে আমি ক্ষমা করে দিব। শয়তান ওই কথা বলছে আর আল্লাহ এই কথা বলছে, শুনে রাখো যুবক, তোমাকে বলছি আজ থেকে নিয়ে তোমার জীবদ্দশা আর কোনোদিন যেন তোমার মোবাইলে কোনোদিন ল্যাংটামে না নাচে। শোনো উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনে রাখেন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব আমার তিনটে ঠিকই আছে, এক আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দুই আমি রোজা থাকি, তিন আমি স্বামীকে মেনে চলি, চার ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনাকে আমি বলছি আপনি এই পাপ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। আদম সন্তান মনে রেখো, কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়, অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অতএব চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কথাটা আপনি মনে রাখেন। উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন, নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে। আল্লাহর নবী বলছেন কে যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে সন্তান হলো, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, দায়িত্ব পালন করলো, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন, তর্জনী আর মধ্যমা, কিন্তু জমা করে দিলেন। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে লোক আর আমি জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই দুটো আঙ্গুল দেখালেন, কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। না, বুঝাতে পারিনি। এতিম লালন পালন করা অনেক বড় কাজ,